ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। প্রমাণ করো যে লগ 20 বেস 3 এর মান 1/2 ও 1/3 এর মধ্যবর্তী। ওকে, সো তাহলে দেখো, লগ দেওয়া আছে লগ 20 বেস 3, তো এটাকে আমরা ধরে নিলাম কি এক্স। ওকে, লগ 20 বেস 3 কে আমরা এক্স ধরে নিলাম। তাহলে লগ আমরা যদি বেসটা চেঞ্জ করে দিই, ওকে, লগ 3 বেস 20 এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1/x। ওকে, 3 বেস 20 এটা হয়ে গেল 1/x। আচ্ছা, এবারে দেখো 20, এই 20-র মানটা কার কার মধ্যে থাকবে? এই 20-র মানটা দেখো, 20-র মানটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3, মানে 27, 27-এর থেকে ছোট, আবার 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9-এর থেকে বড়। ঠিক আছে, তা 20-র মানটা কি হচ্ছে? 3 স্কোয়ারের থেকে বড়, কিন্তু 3 কিউবের থেকে ছোট। এবার আমরা কি করছি, বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে লগ নিলে কি হবে? সো লগ, ওকে, আমরা 20-এর সাপেক্ষে সাপেক্ষে লগ নিয়ে নিচ্ছি, সরি, আমরা 3 বেসের সাপেক্ষে আমরা লগ নিচ্ছি। ওকে, সবগুলোর ক্ষেত্রে আমরা কি করছি, 3 বেসের সাপেক্ষে লগ নিচ্ছি। তাহলে লগ 3 বেস 3 স্কোয়ার, ওকে, লগ 3 বেস 20, আর এখানে লগ 3 বেস 3 কিউব। ওকে, তাহলে কি হয়ে যাচ্ছে, এই স্কোয়ার পাওয়ারগুলো সামনে চলে আসবে, তাহলে 2 লগ 3 বেস 3, এখানে এটা হচ্ছে লগ 3 বেস 20। ওকে, আর এখানে কি হয়েছে, লগ 3টা আগে চলে আসছে, লগ 3 বেস 3। ওকে, সো দেয়ার ফোর এটা কি, লগ এটা কি তাহলে দাঁড়ালো, এটা হয়ে যাচ্ছে 1। ওকে, লগ 3 বেস 3 মানে 1, তাহলে 2 লেস দেন, আর এটা আমরা কি পেয়েছি, দেখো লগ 3 বেস 20 পেয়েছি 1/x, সো 1/x লেস দেন 3। ঠিক আছে, তাহলে 1/x এর মান হচ্ছে 2 আর 3-এর মধ্যে থাকবে। এবার যদি পুরো ব্যাপারটাকে আমরা উল্টে দিই, মানে x এর মান তাহলে কতর মধ্যে থাকবে, x এর মান হচ্ছে তাহলে এখানে হবে, x এর মান হচ্ছে 3-এর থেকে বড় হবে, মানে x এর মান হচ্ছে 2 আর 3-এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো এরকম হবে ব্যাপারটা, সরি, এগুলো এদিকে রেসিপ্রোকাল হয়ে যাবে, এগুলো 2 3 থাকবে না। কি হয়ে যাচ্ছে, এই পুরো জিনিসটা আমি একবার ইরেজ করে একবার লিখছি। ওকে, তো যখন আমরা পুরোটাকে রেসিপ্রোকাল করছি, ওকে, তাহলে x থাকছে কি, x থাকছে 1-এর 2 আর 1-এর 3-এর মধ্যে, আর এখানে তখন সিম্বলগুলো তখন উল্টো হয়ে যাবে। ঠিক আছে, এইরকম হবে, তার মানে x এর মান হচ্ছে 1-এর 2-এর থেকে ছোট হবে, কিন্তু 1-এর 3-এর থেকে বড় হবে। ওকে, তো তাহলে x এর মান হচ্ছে কি হচ্ছে, 1-এর 2 আর 1-এর 3-এর মধ্যে থাকছে। ওকে, তাহলে অতএব x মানে কি, লগ 20 বেস 3, তাহলে লগ 20 বেস 3 এর মান হচ্ছে 1-এর 3 আর 1-এর 2-এর মধ্যে থাকছে। ওকে, তো অতএব লগ 20 বেস 3 এর মান 1-এর 2 ও 1-এর 3-এর মধ্যে থাকবে। ওকে, তাহলে প্রমাণ হয়ে গেল, প্রুফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিতঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।